আজকের যে পরিস্থিতি, মা বোনেরা রাস্তায় নেমেছে সিএ এবং এনআরসির বিরুদ্ধে, তারা কয়েকদিন ধরেই এখানে রয়েছে, কি এই বিষয়ে একজন যুবক হিসেবে কি মত দেবেন? সর্বপ্রথম দেশের যে কন্ডিশন, আজকে এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে একটা জায়গায় আমরা আনন্দ ফিল করছি, সেটা হলো কেন্দ্রে যে রাজ করছে ব্রিটিশ দ্বারা নিয়ন্ত্রিত বিজেপি এবং আরএসএস, এই বিজেপি এবং আরএসএসের মূল মোটিভ ছিল এনআরসি কেয়া এবং এনপিআর এইগুলোকে মানুষের সামনে তুলে ধরে হিন্দু এবং মুসলমান দুটোকে ডিভাইডেড করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা সম্পূর্ণরূপে ব্যর্থ। ইভেন কি বিজেপির একটা এমএলএ বলেই দিয়েছেন যে আমরা ভেবেছিলাম এনআরসি ও কেয়া নিয়ে শুধুমাত্র মুসলিমদের একাংশ থেকে একটা প্রতিবাদে ঝড় উঠবে, কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়ে যে হিন্দু এবং মুসলমান নির্বিশেষে সকল স্তরের মানুষের কাছ থেকে যে প্রতিবাদের ঝড় উঠেছে, ওরা কিন্তু ভেবে উঠতে পারেনি যে এটা হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে লং টাইম প্রসেসে, লং টাইম মেথডে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আর সবথেকে বড় কথা, আজকেরকার যে পরিবেশ আমরা এখানে দেখেছি, আমি এখানে এসেছি বেলা 12টার সময়, খুব দুঃখজনক ব্যাপার যে পুরুষদের ক্ষেত্রে সংগ্রাম বা প্রতিবাদ বা অবরোধ করা যতটা সহজ, তার থেকে নারী বা মহিলাদের দ্বারা সংগ্রাম বা অবস্থান করা বা ধর্ণা দেওয়া, এটা অনেকটাই কঠিন। আমরা জানি আমাদের অভিভাবক, এখন যিনি আছেন শাসক দলের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনি একজন মহিলা। তো মহিলা হিসেবে অন্ততপক্ষে মানবিক চিত্তে মহিলাদের পাশে দাঁড়িয়ে মহিলাদের দুঃখকে বোঝা উচিত। এখানে আমি শুনেছি ওখানে যিনি লিডিং দিচ্ছেন একটা মহিলা, তার নামটা আমি জানি না, কিন্তু তার সঙ্গে কথা হয়েছে, উনি বলছেন যে আমরা এখানে ক্যাম্প করতে চাইছি কিন্তু রাত্রে আমাদেরকে থাকতে দিচ্ছে না, ইভেন কি তাদের পেশাব পায়খানারও গণ্ডগোল হচ্ছে এবং রীতিমতো তারা খাওয়ারও পাচ্ছে না। এতগুলো কঠিন সংগ্রামের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যে ওরা স্ট্রাগল করছে, এই স্ট্রাগলের মাধ্যমে আমি এই বার্তাই দিতে চাই যে আমাদের এই স্ট্রাগলের ঝড় কিন্তু সমাজের সমস্ত শ্রেণীর মানুষের কাছে পৌঁছে গেছে, অতএব আমরা জয়ী হব। এবং এনাদের যে দাবি, সেই দাবির পক্ষে আমি একদম সম্পূর্ণ সহমত, যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টে এনআরসি ও কেয়ার বিরুদ্ধে রায় না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্ণা বা এই অবস্থান অব্যাহত থাকবে। আমি তাদেরকে স্যালুট জানাই এবং আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সমস্ত লোক যারা আজকের এই সংগ্রামে উপস্থিত হয়েছেন এবং যারা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হোক, সংগঠিতভাবে হোক, তাদের জায়গা থেকে করছে, প্রত্যেকের প্রতি আমার সংগ্রামী অভিনন্দন রেখে আমি এখানেই আমার বক্তব্য। থ্যাংক ইউ, চালাও।